আমার প্রিয় বন্ধুগণ, আজকে তো বাংলাদেশে নাস্তিকদের স্পর্ধা এতটা বেড়ে গিয়েছে, ওরা পারে না বাংলাদেশের আজানকে বন্ধ করে দেয়, সেই কারণে মাঝে মাঝে আজানের বিরুদ্ধে তারা কথা বলে। আমার প্রিয় বন্ধুগণ, এটা বাংলাদেশ, এটা ভিন্ন কোন দেশ নয়, বাংলাদেশের তাওহীদের জনতা। 17 কোটি মুসলমান যদি খেপে যায়, শুধুমাত্র মুখের থুতু নিক্ষেপ করে দেয়, তাহলে যত নাস্তিক বাংলাদেশে আছে এরা বঙ্গোপসাগর পার হয়ে চলে যেতে বাধ্য হবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সেই কারণেই সাবধান, আজান মুসলমানের আমাদের ধর্মীয় বিধান, আজান আমাদেরকে দিতেই হবে, একামত আমাদেরকে দিতে হবে। সেই জন্য যারা আজানের পক্ষে থাকবে না, আমরাও তাদের সাথে থাকব, যারা আজানকে ভালোবাসবে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে, তাদের সাথে আমাদের ভালোবাসা হবে। আজকে বাংলাদেশে আপনারা দেখেন কি দেখেন না আমি জানি না, বাংলাদেশে গোটা কয়েক নাস্তিকদের স্পর্ধা এতটাই বেড়ে গিয়েছে, ওরা ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে। আমার প্রিয় বন্ধুগণ, 2-4 জন নাস্তিকের জন্য বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ হবে না, কারণ তারা চিন্তা করে দেখেছে, একটা সময় পালাগান যাত্রা গানের জন্য মানুষ পাগল পাড়া ছিল, এখন পালাগান যাত্রা গান বাউল গান কেউ শুনে না, যুবকদের হৃদয় এখন কোরআনের ছোঁয়া লেগে গেছে, যুব সমাজ কোরআনের জন্য পাগল পাড়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي خلق الإنسان وعلمه التبيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان خلق الإنسان من علق. اقرأ
وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان. علم الإنسان ما لم يعلم. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من ولد له ولد فليحسن اسمه وأدبه، وإذا بلغ فليزوجه، وإذا بلغ فلم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. محبت الشهد شبائي نبي جير بودي درشوري پاٹ کرون شب چاہی دي سشت درود درود ابراهيمي پڑون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى محبت الشد پرن بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب والعجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. مدينة مدينة عاشقوں کا گنگنا ہے، مدینہ میں جانا عاشقوں کا تمنا ہے. بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه. জোরেশ্বরে আওয়াজ করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া মতলব দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ এম এ বারী সাহেব, সম্মানিত সভাপতি মতলব বাজার শাহী জামে মসজিদ ও কওমি মাদ্রাসা কমপ্লেক্স, আজকের মাহফিলে আমন্ত্রিত মেহমান মুফাসসিরে কুরআন মহতারাম আলহাজ হযরত মাওলানা ওলি আহমেদ সাহেব, আমন্ত্রিত মেহমান আমার পরে যিনি আলোচনা পেশ করবেন জননন্দিত মুফাসসিরে কুরআন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি মহতারাম হযরত মাওলানা মুফতি তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা মুহাম্মদ সাহেব দামাত বারাকাতুহুম, আমার পূর্বে যিনি মাদ্রাসার বিভিন্ন বিষয় সংক্রান্ত নিয়ে কথাবার্তা বলেছেন আপনাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তি অত্র মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা মহাতামিম হযরত মাওলানা কবির আহমেদ সাহেব, দোয়া করছি হুজুরের জন্যে, আল্লাহ তাআলা যেন হুজুরকে দীর্ঘনেক হায়াত দান করেন, আল্লাহ তাআলা যেন হুজুরের স্বপ্নের মাদ্রাসা দেখে যাওয়ার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, উপস্থিত এলাকাবাসী, এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক তৌহিদি মুসলমান ভাইয়েরা, সম্মুখমানে সমবেত আমার অত্যন্ত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহেনশাহী দরবারে শুকর গুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের এমন একটি সুন্দর বরকতপূর্ণ জান্নাতি পরিবেশে সৌভাগ্যবান মানুষ হিসেবে আসার বাসার তৌফিক আমাদেরকে দান করেছেন। আমরা ইচ্ছে করে আসতে পারি নাই, আমাদেরকে আসার বাসার তৌফিক কে দিয়েছেন? মুসলমানের কণ্ঠে আওয়াজটা বাড়িয়ে দিয়ে আরেকবার জোরে সরে আওয়াজ করে বলুন, কে দিয়েছেন? এই জন্য সে মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ ভালোবাসা অনুভূতি উজার করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে এমনভাবে কালিমাতে শুকর আদায় করি যেন আমাদের শুক্রিয়ার আওয়াজ এই জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি বিশ্ব মানবতার মহান শিক্ষক ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবীউল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিন নবীদের নবী সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব জগতের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের 114টি সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 96 নম্বর সূরা সূরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই প্রথম পাঁচ আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক সর্বপ্রথম ওয়াহী হিসাবে নাযিল করে দিয়েছিলেন, যেই প্রথম পাঁচ আয়াতে গোটা বিশ্ববাসীর জন্য সুন্দর মেসেজ রয়েছে, বার্তা রয়েছে, বিশ্ববাসীর জন্য শিক্ষণীয় রয়েছে, এমন প্রথম পাঁচটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি আলেম যোগ্যতা ইস্তেহাদ আমার নেই, মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই রব্বুল আলামিন যেন দয়া করে মেহরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়তের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সবলীল ভাষায় তার গোলামের কণ্ঠ দিয়ে বের করে দেন, সকলে বলুন আমিন। অত্যন্ত কষ্ট করে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, যারা কষ্ট করে মেহনত করে কোরআনের মাহফিলের আয়োজন করলেন, এলাকাবাসী যারা সহযোগিতা করলেন, আল্লাহ পাকের কাছে সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল কুশিলা করে
আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ যেন আজকের এই মাহফিল কুসিলা করে অত্র মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারাই ছিলেন, যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আমাদের আপনজন যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক যেন সবার কবরে আজাব মাফ করে দেন। কোরআনের মাহফিলে আসলে লাভ, বসলে লাভ, কোরআনের কথা শুনলে লাভ। যতক্ষণ কোরআনের প্যান্ডেলে বসে থাকবেন ততক্ষণ সওয়াব হতে থাকবে, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা যদিও বাজার, কিন্তু এটা এখনকার জন্য বেহেস্তের বাগান, জান্নাতের টুকরা, ঠিক কিনা বলুন? সেই কারণেই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? এই মতলব একটা বিশাল বাজার, ঐতিহাসিক বাজার। এই বাজারে এখনো অসংখ্য মানুষ ঘোরাফেরা করছে, আমাদের আওয়াজটা সঠিকভাবে পেলে ওরা ছুটে আসবে কোরআনের ময়দানে ইনশাআল্লাহ। এজন্য কণ্ঠের আওয়াজটা ছেড়ে দিয়ে সবাই জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। মুসলমান কি এখন আর ঘুমানোর মতো সময় নেই? কারণ বিশ্ব বেঈমানরা জেগে উঠেছে মুসলমানদেরকে নিধন করার জন্য, ঠিক কিনা? ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, মিশর, সিরিয়া, কাশ্মীর ধ্বংস করে এভাবে বেঈমানরা মুসলমানদের দিকে আগাচ্ছে, বাংলাদেশের দিকেও আগাচ্ছে। আমার বন্ধুগণ, বিশ্বের খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইহুদি, জাতি বেঈমান যারা আছে, সমস্ত বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে আজকে ইসলাম এবং মুসলমানদের উপরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার বিশাল পরিকল্পনা নিয়ে তারা মাঠে ময়দানে নেমেছে। আমার বন্ধুগণ, বলা যাচ্ছে না কোন সময় তারা বাংলাদেশের উপরে হামলা করে বসে। সেই কারণে আমাদের কি ইমানি এবং আমলি প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আমার স্বাধীন বাংলার 1 ইঞ্চি মাটিও যদি কোনো বেঈমান দখল করার ষড়যন্ত্র করে, সেই বেঈমানের বিরুদ্ধে প্রয়োজন হলে আবারও আমাদেরকে শাহজালালের তলোয়ার নিয়ে গর্জে উঠতে হবে, প্রয়োজন হলে আবারও কারি ইব্রাহিম রহমতুল্লাহর চেতনায় জাগ্রত হতে হবে, প্রয়োজন হলে আবারও আমাদেরকে মোহাম্মদ বিন কাসিমের চেতনায় জাগ্রত হতে হবে, প্রয়োজন হলে আমাদেরকে আবারও খালেদ বিন ওয়ালিদের মতো হুঙ্কার ছাড়তে হবে, ঠিক কিনা বলো মুসলমান? যদি আমরা জানতে পারি সঠিকভাবে, আমরা মুসলমান যদি ইমান এবং আমলের দিক থেকে সজাগ সচেতন থাকতে পারি, বাতিল বেঈমান যত প্রচেষ্টা করুক না কেন, এদেশের ভূখণ্ডের উপর আক্রমণ চালাতে পারবে না, এদেশের মাটির 1 ইঞ্চি মাটিও নষ্ট করতে পারবে না, মুসলমানদের ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলে? শাহজালাল মুজাদ্দিদি আমানি রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আগমন করেছিলেন, মিশিং গান আর গোলা বারুদ নিয়ে আসেন নাই, তিনি এসেছিলেন ইমান নিয়ে, আমল নিয়ে, যার কারণে আল্লাহ পাক স্টিমার বানিয়ে দিয়েছেন জায়নামাজকে। শুধু তাই নয়, সেনাপতি নাসিরউদ্দিনকে বলেছিলেন, শাহ নাসিরউদ্দিন তুমি আজান দাও। যখন নাকি আজানের ধ্বনি উচ্চারিত হতে লাগলো, গৌরগোবিন্দের সালতানাত থরথর করে কেঁপে উঠতে আরম্ভ করলো, পাথরগুলি সরে যেতে আরম্ভ করলো। আমরা তো মুসলমান সেই জাতি যেই জাতির কথা বিড়াল শোনে, কুকুর শোনে, সিংহ শোনে, পাথর শোনে, জঙ্গলের জানোয়াররা শোনে, ঠিক কিনা বলো মুসলমান? ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা, ঠিক না? ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা, ঠিক না? যারা আমার এই দেশের বিরুদ্ধে কথা বলে, এদেশের ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, তারাই হচ্ছে গৌর গোবিন্দের চালা চামুন্ডা, ঠিক কিনা বলে? এজন্য আমাদেরকে জাগতে হবে, আমাদের কিমানের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলের ইমানকে মজবুত করুক বলে আমিন। অত্যন্ত মনোযোগের সাথে নিরপেক্ষ মন নিয়ে আমরা কোরআনে পাকের কথাগুলি শোনার বোঝার জন্য, দুনিয়ার জমিনে যত মানুষ আছে সকল মানুষ তার জীবনে সফল হতে চায়, কেউ তার জীবনে ব্যর্থ হতে চায় না, একজন সাধারণ মানুষও তার ব্যক্তি জীবনে সফল হতে চায়। ব্যক্তি জীবনে যদি ব্যর্থ হয়ে যায় কোনো কারণে, তাহলে তার সন্তানের জীবনের সফলতা শতভাগ চায়, ঠিক কিনা? সন্তানের জীবনের সফলতা চায় একজন সাধারণ কৃষক, একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন খেটে খাওয়া মানুষ,
তার সন্তানের জীবনের শতভাগ সফলতা চায়, যার কারণে অনেক সময় রিক্সাওয়ালার ছেলেও এসপি হয়, ডিসি হয়, এমপি হয়, মন্ত্রী হয়, কৃষকের ছেলেও এমপি মন্ত্রী হয়, দেশের জন্য দশের জন্য কথা বলতে পারে। এজন্য আমাদের দেশের সন্তানের জীবনের সফল ভবিষ্যৎ কামনা করতে গিয়ে অধিকাংশ মা বাবাই ভুল করে, অনেক মা বাবা ভুল করে তার সন্তানকে ব্র্যাক স্কুলে পাঠিয়ে দেয়, ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠিয়ে দেয়, খ্রিস্টান মিশনারি স্কুলে পাঠিয়ে দেয়, যার পরিণাম ফল এতটা ভয়াবহ হয়, মন্দার গাছ লাগালে যেমন মন্দার গাছ থেকে আমের আশা করা যায় না, সন্তানকে ইসলামিক শিক্ষা, কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা না দিয়া ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালে, সন্তানকে ব্র্যাক স্কুলে পড়ালে, সন্তানকে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ালেও ওই সন্তানের মাধ্যমে আদর্শবান সন্তান হওয়ার আশা করা যায় না, যার পরিণাম ফল হয় বাংলাদেশে অনেক উচ্চ শিক্ষিত মানুষ তার মা বাবাকে সার জীবনে বৃদ্ধাশ্রমে জায়গা দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আমার ভারত, এই জন্য সন্তানের সফল জীবন যদি আমরা পেতে চাই, সন্তানদের সফল জীবন পাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন। রাব্বুল আলামিন বলেছেন, ওই শিক্ষাই তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও, যে শিক্ষা আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী হিসাবে বিশ্ব নবীর উপর নাজিল করে দিয়েছি, ওই শিক্ষা যদি তোমাদের সন্তানদের মাঝে শিখাতে পারো, তাহলে তোমাদের সন্তানের দুনিয়ার জীবনটাও সার্থক হবে, আখেরাতও সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আখির নবী, দু জাহানের বাদশা নবী, নবীদের নবী, রহমতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম কোন মেসেজ পাঠালেন, কোন ওয়াহী আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলে পাকের কাছে নাযিল করলেন? রহমতের নবী মক্কার জমিনে যখন দেখতে লাগলেন মানুষদের মধ্যে হাহাকার, মারামারি, খুনাখুনি, মানুষদের মধ্যে মিল নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, মানুষদের মধ্যে ইনসাফ নাই, নাই নীতি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি সমাজের মানুষদের অবস্থা দেখে কেমনে খারাপ মানুষকে ভালো বানানো যায়, জাহেল মানুষদেরকে কেমন করে ভালো মানুষ বানানো যায়, সেজন্য আল্লাহর হাবিব গারে হেরায় ধ্যানমগ্ন হলেন জবালে নূর পাহাড়ে। রহমতের নবী ধ্যানমগ্ন হয়ে আল্লাহর ইবাদতে নিমজ্জিত হলেন। আমার বন্ধুগণ, সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানমগ্ন হয়ে গেলেন, হঠাৎ করে একদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করে রাসূলকে বলেন, হে নবী কর, আপনি পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আমিন রাসূলকে বুকের সাথে বুক মিলিয়ে চাপ দিলেন, আবার ছেড়ে দিয়ে বললেন, হে নবী আপনি পড়ুন। রাসূল বললেন, আমি পড়তে জানি না, কারণ দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটিতে আল্লাহর নবী পড়েন নাই, দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ পড়তে বলেন নাই, কারণ দুনিয়ার শিক্ষকদের শিক্ষার মাঝে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই, আবার দুনিয়ার শিক্ষক যদি আল্লাহর নবীর শিক্ষক হয়ে যায়, তাহলে রহমতের নবীর জীবদ্দশায় ওই শিক্ষককে সম্মান দেওয়া লাগবে, ওই শিক্ষক বলবে, আমি তো মুহাম্মদ নবীকে পড়িয়েছিলাম, সেজন্য দুনিয়ার কোন নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা দেন নাই, দুনিয়ার সব নবী রাসূলদের শিক্ষক হলেন মহান আসমানের মালিক আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ান নাই। কারণ আমাদের দেশে যারা সাধারণ শিক্ষা শিখে অনেক সময় ভুল শিক্ষাও শিখে, আগডম বাগডম গোড়াডম সাজে,
ওরা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। ছাত্র বলে যদি বলে স্যার এগুলির অর্থ কি বলেন, তখন শিক্ষক বলবে আমিও জানি না, আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও জানে না। এমন নিরর্থক পড়াও পড়ানো হয় যে পড়ার মাঝে কোনো অর্থ থাকে না। সুতরাং দুনিয়ার যিনি নবী হবেন, মানুষকে যিনি গাইডলাইন করে জান্নাতের পথ দেখাবেন, তিনি তেমন নিরর্থক অর্থহীন পড়া পড়তে পারেন না। সেই জন্য আল্লাহর হাবিবকে দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ তাআলা পড়তে দেন নাই, পড়তে বলেন নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে সরাসরি বাস্তবে পড়ার জন্য ব্যবস্থা করে দিলেন। সেই জন্য রহমতের নবী বিশ্ব নবীকে বুকের সাথে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, হে নবী আপনি পড়ুন। আল্লাহর হাবিব বলেন, আমি তো পড়তে জানি না, পড়তে জানি না। এইভাবে এক এক করে তিনবার চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন, আর বললেন হে নবী আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, যেই মাত্র আল্লাহর হাবিবকে রবের পরিচয় দিয়েছেন, জিব্রাইল আমিন রবের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব পড়তে শুরু করলেন। জিব্রাইল আমিনের সাথে কোরআনের প্রথম পাঁচাত আল্লাহর হাবিব মুখস্থ করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষার মধ্যে গোটা বিশ্ববাসীর জন্য মেসেজ রেখেছেন, গোটা বিশ্বজগতের সব মানুষদের জন্য আল্লাহ তাআলা শিক্ষণীয় উপদেশ রেখে দিয়েছেন। রব্বুল আলামিন কি বললেন সূরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত, আমরা ধীরে ধীরে আলোচনা করে শুনতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, হে নবী বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকা اقْرَأَ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنْسَانَ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলবেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক, আলাক শব্দের অর্থ হচ্ছে জমাট রক্ত থেকে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে পড়ার শুরুতে আল্লাহ সৃষ্টির রহস্যটা বলে দিলেন। আল্লাহ বললেন, হে নবী আপনি পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে, যেই রব মানুষ সৃষ্টি করেছেন মিন আলাক জমাট রক্ত থেকে। তার মানে বন্ধু, আমরা যখন মায়ের রহমে ছিলাম, প্রথমে আমরা পানির মতো ছিলাম, তারপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে জমাট রক্তে পরিণত করে দিয়েছেন। আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাওয়ালা, এত বড় কারিগর, আমার মালিক, যে আল্লাহ তাআলা মায়ের রহমের মধ্যে আমাকে আপনাকে আস্তে আস্তে বড় করলেন। আল্লাহ তাআলা যদি চাইতেন মায়ের ওদর থেকে, মায়ের রেহাম থেকে আল্লাহ চালে চাইলে যে কোনো সময় আল্লাহ বের করে দিতে পারতেন। যদি আল্লাহ তাআলা মায়ের
রহম থেকে আমাদেরকে বের করে দিতেন, এব্রসান করে দিতেন বন্ধু, তাহলে দুনিয়ার কেউ আপনাকে চিনত না, আপনিও দুনিয়ার সুন্দর জীবন পেতেন না, এই দুনিয়ার কেউ আপনার সম্মান দিত না, কেউ আপনারে হাদিয়া দিত না, কেউ আপনার নাম নিত না, কেউ আপনার পরিচয় জানত না। আল্লাহ বরের গোলাম, তোমাকে আমি আল্লাহ জমাট রক্ত থেকে সৃষ্টি করলাম, সামান্য পানি থেকে সৃষ্টি করলাম, আমার পরিচয় দেখো বান্দা, আমি আল্লাহ তোমাকে এমন জমাট রক্ত থেকে বানালাম, তারপরও বান্দা আমি আল্লাহর কেমনে ভুলে যাও, আমি আল্লাহর কথা কি একটু স্মরণ হয় না, আমি আল্লাহর পরিচয়ের কথা কি একটু স্মরণ হয় না রে গোলাম, আমি আল্লাহর পরিচয় কি তোমার কাছে নাই, কেমনে বলো আমি আল্লাহ নাই, আমি আল্লাহ না থাকলে তোরে বানালাম কেমন করে, তোকে পাঠালাম কেমন করে রে গোলাম। আল্লাহ তাআলার জন্য পবিত্র কোরআনে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে দূরে সরায় দিল, কোন ধোকায় পড়ে তোমার রবকে তুমি চিনলে না। আল্লাহ বলে, গোলাম রে আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহ তো এমন রব, যেই রব আমি আল্লাহ তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করলাম, যেই রব আমি আল্লাহ সামান্য নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করলাম, ওরে গোলাম আমি আল্লাহর কেমনে ভুলে যাও। আল্লাহ তাআলা কোরআনে পাকে লক্ষ্য করে বলেছেন দুনিয়ার মানুষকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার গোলামেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর কেমনে অস্বীকার করো, কেমনে আল্লাহর অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি তোমার মালিকের অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি মৃত ছিলা, তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে আল্লাহ পরিচয়ের মাধ্যমে এনে দিয়েছেন, তোমাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আবার তোমাকে মৃত্যু দিবেন, আবার তোমাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উঠাবেন রে গোলাম, কেমনে তুমি তোমার রবকে ভুলে গিয়েছো। আমার বন্ধুগণ, আমাদের সৃষ্টিকারী আল্লাহ, সেজন্য আল্লাহ বলেছেন, হে নবী আপনি আপনার রবের নামে পড়ুন, যে রব আপনাকে সৃষ্টি করে দিয়েছে, আল্লাহর সৃষ্টি রহমতের সৃষ্টি পাওয়ার পর, আল্লাহর দয়া নেয়ামত পাওয়ার পরে, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, কথা বলে বন্ধু, তাদের মতো নিমক হারাম কোন প্রাণী জমিনে হতে পারে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের আল্লাহ বলেন, ও নবী আপনি বরণে করা, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি বরণ, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি বরণ আপনার রবের নামে, যে রব মহাসম্মানিত মর্যাদাবান, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলম দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি অজানা অনেক বিষয়ের শিক্ষা মানুষকে দিয়েছেন,
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী আপনি সেই রবের নামে পড়ুন। সেই কারণে বন্ধুগণ, দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবনের প্রথম পড়া হবে রবের নামের পড়া, আল্লাহ নামের পড়া, আল্লাহ নামের পড়া। আল্লাহ নামের পড়া ছাড়া ভিন্ন কোন পড়া মুসলমানের সন্তানের জীবনের উপাত্ত হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আপনারা যারা কমপ্লেন করেন সন্তানের ব্যাপারে, হুজুর আমার সন্তান আমারে ভাত দেয় না, খাবার দেয় না, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, আমি বলবো, মুরব্বি আপনি কি আপনার সন্তানের হকগুলি আদায় করেছিলেন? যদি আপনি আপনার সন্তানের হকগুলি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আদায় করে থাকেন, তাহলে কখনো আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্য সন্তানের হকগুলি কি কি আছে বন্ধু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের এক নম্বর হক হলো সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। এইভাবে যদি অন্য উপসর্গের মানুষ হয় তারপরেও আজান দিতে হবে। ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। আমার বন্ধুগণ, ডান কানে আজান, বাম কানে একামত। কেন ডান কানে আজান, বাম কানে একামত? কারণ যেই সন্তানের জন্মের পরে ডান কানে আজান হয়, বাম কানে একামত হয়, ওই সন্তান জীবনে কোনোদিন নাস্তিক হয়ে আজানের বিরুদ্ধে কথা বলবে না। আজকে যারা বাংলাদেশে আজানের বিরুদ্ধে কথা বলে, খবর নিয়ে দেখেন তাদের জন্ম দূষণ আছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত কেন দিবেন? তিরমিজি শরীফের এক বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে শয়তান এসে একটা খোঁচা মারে। শয়তানকে বনি আদম, তুই এসেছ, আমিও তোর সাথে হাজির আছি। তখন সন্তানের ডান কানে আজান যদি দেওয়া হয়, বাচ্চা আজানের মনোযোগ দিয়ে আজানটা শুনতে থাকে, একামতের আওয়াজ অত্যন্ত মনোযোগের সাথে শুনতে থাকে, তার মানে হলো সে বুঝতে পারতেছে, আমি দুনিয়ার কোন হিন্দুর ঘরে জন্ম গ্রহণ করি নাই, কোন খ্রিস্টানের ঘরে জন্ম গ্রহণ করি নাই, আমি মুসলমানের সন্তান, আমি মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছি, যেই রবের স্বীকৃতি আলমে আরওয়াতে দিয়ে এসেছিলাম, ওই রবের আজান আমার কানের মধ্যে দেওয়া হচ্ছে, তার মানে বোঝানো হচ্ছে, তুমি যত জিন্দেগি বেঁচে থাকবা দুনিয়ায়, তোমার রবকে তুমি বড় মনে করে থাকতে হবে, তোমার রবের হুকুম সবার আগে পালন করতে হবে, তোমার রবের হুকুম সবার আগে, তারপরে অন্যদের হুকুম পালন করবা, রবের হুকুমের বাহিরে অন্যদের হুকুম আগে পালন করা যাবে না, ঠিক কিনা? সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়ার দরকার আছে না নাই?